মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তার ভাই, তিনি বলছেন দলে নাকি কর্মীরা সম্মান পান না। খুব স্বাভাবিক সম্পর্কে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই, অথচ তিনি বলছেন দলে নাকি কর্মীরা সম্মান পান না। কিন্তু কেন এই কথা বলছেন মুখ্যমন্ত্রীর ভাই? খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের কুসুম্বা গ্রামে, এবং সেখানেই থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই, মানে মামার ছেলে নিহার মুখার্জি। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মঞ্চে এসে তিনি এই কথাই বললেন। কিন্তু কেন বললেন? খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই একজন তৃণমূল কংগ্রেস নেতা, তিনি যদি এই ধরনের কথা বলেন তাহলে গুঞ্জন ফুসফাস তো শুরু হবেই। দলের যদি সকল কর্মী একটু সম্মান পান তাহলে কিন্তু দলের ফল আরও ভালো হবে। এই কথাই বলতে শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই নিহার মুখার্জিকে। রামপুরহাটে তৃণমূলের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানের মঞ্চে তখন রাজ্যের মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীও উপস্থিত রয়েছেন। নিহারবাবু বলেন, বেশ কয়েকটা জায়গায় দলীয় কর্মীরা পরিশ্রম করলেও আশানুরূপ ফল হয়নি, কিন্তু জায়গায় জায়গায় এখনও কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। কর্মীরা যদি একটু সম্মান পান তাহলে ভোট অনেক বাড়বে। হঠাৎ করে প্রকাশ্যেই নিহারবাবু এই কথা বলায় তৈরি হয়েছে বিতর্ক। তাহলে কি দলের গোষ্ঠীদ্বন্দ্বের বার্তাই দিলেন তিনি? কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তুতো ভাই নিহার মুখার্জি? শুনব বীরভূমের কুসুম্বা গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি, তার মামার ছেলে নিহার মুখোপাধ্যায় এদিন কাজল কেষ্টর বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগদান করেছিলেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জানান কর্মীরা নাকি সম্মান পান না, কর্মীদের অ্যান্টিবায়োটিক দিতে হবে। বীরভূম জেলার সমস্ত নেতাদের তিনি বলছেন বুথ কমিটির সঙ্গে বসুন, আমরা আরও অনেক কিছু করতে পারবো, ভালো রেজাল্ট করতে পারবো, অনেক দূর যেতে পারবো। আসুন এবার শোনাই কি বললেন নিহার মুখার্জি। তার মানে ওরা বলছে যে আমাদেরকে সম্মান দেওয়া হোক, আমরা দলের সঙ্গেই আছি। এরা বলছে আপনি একটু বলবেন যে আমরা দলের সঙ্গে আছি, আমাদেরকে একটু ডাকা হোক। ডাকা হচ্ছিল সেভাবে হয়তো আরো ওরা মানে এ করছে যে আমাদেরকে ডেকে সব কাজ করলে ভালো হবে, এই জন্যই আমি বলি। না বিক্ষুব্ধ কেউ না এখন। আমি বলেছি আরো যাতে সম্মান পাই, আরো যদি বেশি ওদেরকে ইয়ে করা হয়। আপনি কি এই যে প্রকাশ্য মাইক নিয়ে যেটা বললেন, আগে কি দলের মিটিং এ জেলা যারা উদ্ধতন আছে তাদেরকে কি জানান? হ্যাঁ হ্যাঁ, আমি গত আগের বার বিজয় সম্মেলনে আমি অনেক কথা বলেছিলাম, এবারও সেটা বললাম। আমি কোনো বিরোধী দলের সঙ্গে মানে কোনো কথা বলিনি, আমি আমাদের দলেরই কথা বলেছি যে এইভাবে চললে ভোটটা আরো বেশি হবে। আপনি কি চাইছেন? আমি চাইছি সবাই মিলে একসঙ্গে থেকে সবাইকে নিয়ে যাই, যে কোনো কাজ আসবে, কোনো কাজের ব্যাপার হলো আর কি, সে কাজের ব্যাপারগুলো ওরাই দেবে, ওরাই বলবে, কিন্তু ওদের সঙ্গে আলোচনা করলে সেটাও ভালো হবে, ওদের একটু সম্মান পাবে। এই রাস্তাঘাট হ্যান ত্যান এইসব এই বিষয়ে রাজ্যের মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান অনেক সময় কর্মীরা সম্মান পান না, কিন্তু আমরা যারা নেতৃত্বে থাকি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান প্রতিটি কর্মী যেন সম্মান পান, তার জন্যই তো সম্মেলন। দলের যে দুর্বলতা থাকে সেই দুর্বলতা কাটিয়ে তোলার জন্যই আমরা কর্মীদের নিয়ে বসি, সেগুলো কেটে যায়। দলীয় কর্মীরাই আমাদের সম্পদ। কি বলছেন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী? শোনাবো এবার। এটা জায়গায় হয়, অনেক সময় কর্মীরা সম্মান পায় না, কিন্তু আমরা যারা নেতৃত্বে থাকি এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান যে প্রতিটি কর্মী যেন মর্যাদা পায়, তার জন্যই তো সম্মেলন। এগুলো দলের যে দুর্বলতাগুলো থাকে সেগুলো কাটিয়ে তোলার জন্যই আমরা কর্মীদের নিয়ে একসাথে বসি, বসে আবার সেগুলো কেটে যায়। কর্মীরাই আমাদের দলের সম্পদ। একবারও মঞ্চ থেকে অনুব্রত মণ্ডলের নাম করা হলো না এখনো পর্যন্ত, কি বলবেন? অনুব্রত মণ্ডল আমাদের নেতৃত্বে যেমন ছিলেন তেমনি আছেন, তেমনি থাকবেন। এবং অনুব্রত মণ্ডলকে 2024 এর আগে বিজেপি ভেবেছিল যে ইডি সিবিআই কে জেলে বন্দি করে রাখলে বীরভূম দখল করা যাবে, কিন্তু বীরভূমের মানুষ তারা দুটো লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতিয়ে প্রমাণ করেছে যে অনুব্রত মণ্ডলকে যত আঘাত করবে বীরভূমের মানুষ তত দৃঢ়ভাবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। কালকে দুটো আরজি করে, কালকে দুটো সংগঠন তৈরি হয়েছে, একটা নতুন সংগঠন তৈরি হয়েছে,
তার কারণ হচ্ছে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে শিক্ষার যে ক্ষেত্রগুলো আছে সেখানে শিক্ষাই হোক, কারণ আমরা বিশ্বাস করি ছাত্রানাং অধ্যয়নং তপ, সেখানে রাজনীতি হোক এটা চাননি বলেই কলেজ বা যে মেডিকেল কলেজ বলুন সেখানে একটা কমিটি তৈরি করে তারা পরিচালনার ব্যবস্থা করেছিলেন। এই বিষয়ে জেলা সভাধিপতি কাজল শেখ বলেন তিনি ওই সময় অনুষ্ঠানে ছিলেন না, তবে দলের প্রত্যেকের সম্মান পাওয়া উচিত, এই বিষয়ে তিনি কথাও বলবেন প্রয়োজনে সে কথা জানান। এদিন কাজল শেখকে বলা হয় বিজয়ের সম্মেলনী তো শেষ হয়ে এলো, কিন্তু এখনও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলা সভাধিপতি কাজল শেখকে এক মঞ্চে দেখা গেল না কেন? এই প্রশ্নের উত্তরে কাজল শেখ বলেন, দেখুন আমাদের মধ্যে সমন্বয়ের কোনো অভাব নেই, আমি নিজে গিয়ে কেষ্টদার সঙ্গে দেখা করে এসেছি, শীঘ্রই দেখা হবে দুজনে। কি বললেন কাজল শেখ সভাধিপতি শুনব। ওই সময় আমি মঞ্চে ছিলাম না, যদিও তবুও বলবো যদি উনি বলে থাকেন তা বিষয়টি খতিয়ে দেখতে হবে। যারা সম্মান পায় না দলের প্রত্যেকটি কর্মী প্রবীণ নবীন যারা আছে সকলকে সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং ওনার সঙ্গে কথা বলবো পরবর্তী ক্ষেত্রে। আমাদের সদ্য সম্মানীয় আশিস দা আছেন এখানকার দায়িত্বে ডেপুটি স্পিকার এবং আমাদের অভিভাবক, ওনার সঙ্গে কথা বলবো প্রয়োজনে। অবশ্যই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন যারা সিনিয়র লিডার আছে তাদের সম্মান দেওয়ার কথা বলেছেন, যারা ইয়াং জেনারেশন নবযৌবন তাদের সকলকে সংঘবদ্ধ ভাবে নিয়ে চলার কথা বলেছেন। কারণ দেখুন আমরা মঞ্চে যখন উঠি বক্তব্য রাখি 10 বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিই তবে মানুষ আমাদেরকে হাত তালে দেয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেটাই আমরা ভাঙিয়ে খাচ্ছি, বাকি আমাদের কারিশমা কিছু আছে বলে মনে করি না। সে কথাটাই বলবো আপনার, যারা আমাদের বুথ কর্মী বুথ সভাপতি আছে অঞ্চল সভাপতি আছে বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব আছে প্রশাসনিক হয় সকলকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, মানুষের কাছে পৌঁছে দাও, মানুষ বৃহৎবারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করবে। দেখুন আমাদের বীরভূম জেলার আমাদের মধ্যে কোনো সমন্বয়ের অভাব নেই, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করছি। আজকেও দেখুন কোর কমিটির মধ্যে 4-5 জন কোর কমিটি শুধু এখানে আছে, আমি কেষ্টটাকে দেখা করতেও গিয়েছিলাম, দেখা করে এসেছি সভাপতি। আজকে আমার যেমন এখানে প্রোগ্রাম আছে, এরপর আমি কেতুগ্রাম বেরিয়ে যাবো, কেতুগ্রাম 1-এ প্রোগ্রাম আছে, কেতুগ্রাম 3-এ প্রোগ্রাম আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, তিনি আমাকে কেতুগ্রাম অবজার্ভ করেছেন। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। বীরভূমে রয়েছে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি কুসুমবাই, আর সেই মামার ছেলে নিহার বন্দ্যোপাধ্যায় কাজল কেষ্টর বিজয় সম্মেলনী অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করলেন দলকে নিয়ে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে কর্মীরা সম্মান পায় না, কর্মীদের অ্যান্টিবায়োটিক দিতে হবে, অর্থাৎ কর্মীদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।